শ্বেতা বর্মন। সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি মূলত একজন স্টুডেন্ট হলেও আমার বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালো লাগে। তার মধ্যে আমার সবথেকে পছন্দের বিষয় হলো রান্না। মতির দরবারে আয়োজিত বর্ষবরণ উপলক্ষে রেসিপি কনটেস্টের আমি একজন প্রতিযোগী। আজ আপনাদের সামনে নববর্ষ স্পেশাল গন্ধরাজ ভেটকি রেসিপিটি আমি করে দেখাচ্ছি। আশা রাখি আমার এই গন্ধরাজ ভেটকি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট করে অনুপ্রেরণা দেবে। যদি আমার গন্ধরাজ ভেটকিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন। গন্ধরাজ ভেটকি বানানোর জন্য সর্বপ্রথম যে জিনিসটি আবশ্যক সেটি হচ্ছে ভেটকি মাছের ফিলে। আমি আমার পছন্দের মতন ফিলে কেটে নিয়েছি ওজন মতন। আপনারা আপনাদের সুবিধা মতন যেরকম যতটা বানাতে চান সেই রকম আপনারা মাছ নিয়ে নিতে পারেন। গ্রীষ্মের যেহেতু এটা রেসিপি তাই দই খুব আবশ্যক। দই দিয়ে এটা ম্যারিনেট করতে হয়, তাই এটা আমি কেনা দই নিয়েছি। যদি আপনারা চান ঘরে পাতা টক দইও ব্যবহার করে তার জলটা কিন্তু ঝরিয়ে নিতে ভুলবেন না। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, লাগছে গন্ধরাজ লেবুর পাতা, এটা অপশনাল, এটা আমার গাছ আছে তাই আমি পেয়েছি। যদি আপনাদের গাছ না থাকে তাহলে না দিলেও চলবে, তবে দিলে খুব খেতে ভালো হয়। আর লাগছে গন্ধরাজ লেবু যেটার আসল উপকরণ, লাগছে নুন পরিমাণ মতন, লাগছে চিনি পরিমাণ মতন, লাগছে আদা বাটা, লাগছে কাঁচা লঙ্কা বাটা ও লাগছে গন্ধরাজ লেবুকে। আমি গ্রেটারের সাহায্যে ওপরের অংশটা জাস্ট নিয়ে নিয়েছিলাম। যদি ভেতরটা বেশি ডিপ করে কাটেন তাহলে কিন্তু তিতা অংশটা বেরিয়ে আসবে, তাই খুব সাবধানে গ্রেটারের সাহায্যে ওর ওপরের অংশটা জাস্ট বার করে নেবেন, এইভাবে যেমন করে আমি করেছি। এটা লাগছে, আর সেরকম কিছু লাগে না। রান্নাটা খুবই সোজা এবং ইজিলি আপনি নববর্ষের দিনে বানিয়ে ফেলবেন। এখানে আমি রেখেছি তেল। অনেকে তেল এই রান্নাটায় ব্যবহার করে না, কিন্তু আমি যেহেতু বাঙালি আর বাঙালি সর্ষের তেল ছাড়া নববর্ষের রান্না সেটা ভাবা যায় না, তাই আমি রেখেছি। আর লাগছে পরিমাণ মতন জল। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগছে। তাহলে আমি আর একবার ভালো করে দেখিয়ে দিই কী কী লাগছে। লাগছে দই, গন্ধরাজ লেবু, তেল, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা চেরা, নুন চিনি, আদা বাটা ও গন্ধরাজ লেবুর জিস্টা, কাঁচা লঙ্কা বাটা, জল, আর একটা ম্যারিনেশনের পাত্র, আর গন্ধরাজ ভেটকির ভেটকি, আর লাগছে ভাপা করার জন্য টিফিন বক্স। মাছটাকে এবার আমি প্রথমে পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কা বাটা, আমি একটু ঝাল বেশি খাই, দিচ্ছি গন্ধরাজ লেবুর এই ওপরের খোসার অংশটা, আর দিচ্ছি একটু সর্ষের তেল, দিচ্ছি দই,
এবার এই সমস্ত উপকরণটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আর আমি দেব ম্যারিনেশনের জন্য 1 টেবিল চামচ মতন আদা বাটা। আপনারা চাইলে আর একটু ইউজ করতে পারেন, যেহেতু আমার মাছটা বেশি তাই আমি 1.5 চামচ দিলাম। আমাদের মাছটি মাখানো হয়ে গেছে, এটাকে আমি যে মশলাগুলো ছিল সেটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফেলেছি। এবার আমি এটাকে 25 মিনিট থেকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে এটা ভালোভাবে সম্পূর্ণ মশলার সাথে ভেতরে ঢুকে যায়। দেখা হবে 25 মিনিট বাদে। আমরা ফিরে এলাম 25 মিনিট বিরতির পর। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আর পালা যে আমাদের ম্যারিনেশনটা কেমনি হলো। ম্যারিনেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা টিফিন কৌটে ভাপাবার জন্য রেডি করি। এই একটা টিফিন কৌটো নিয়েছি, তাতে আমরা সর্ষের তেল ব্রাশের সাহায্যে মাখিয়ে নেব। মাছগুলোকে আমরা টিফিন বক্সে ভরে ফেলেছি, তার ওপরে দেব হচ্ছে গন্ধরাজ লেবুর যে জিসটা আমরা কেটে রেখেছিলাম একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব, গন্ধরাজ লেবুর রস। আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দেব তেলটা, কোথায় গেল, এই যে তেল, একটুখানি সর্ষের তেল। তো এইবার আমরা ঢাকনাটা বন্ধ করে দেব। এবার আমরা একটা কড়া নেব, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম, তাতে একটু জল দিয়ে দেব ভাপানোর জন্য। জলটা আমরা 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে টিফিন বক্সটাকে আমরা লেড দিয়ে যেটা বসিয়ে দিয়েছি, এই যে জল ফোটাও অলরেডি শুরু হয়ে গেছে, মাছটাকে তার টিফিন বক্সে যে মাছটা রেখেছি সেটাকে আমরা বসিয়ে দেবো। এটা আমি আস্তে করে জলের মধ্যে বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর। এবার আমি এই লেডটাকে চাপা দিয়ে দেবো অন্তত 25 মিনিটের জন্য। মাছটি তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে ফাইনাল পরিবেশন করব। কেমন করে করি সেটা এখন দেখব। আমরা ফাইনাল প্রেজেন্টেশনটা শুরু করছি। খাবার পরিবেশনটা মাটির থালায় করলে সেটা আলাদাই লাগে, আর পরিবেশনটা মানে সুন্দর হলে রসনায় তৃপ্তি আসে। এটা অনেকটা মানুষের ব্যবহারের মতন, যেমন মানুষের ব্যবহারটা সুন্দর হলে মানুষটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের কাছে, তেমনি খাবারের পরিবেশনটা সুন্দর হলে খাবার খাওয়ার মজাটা আমাদের কাছে আরও অনেক আকর্ষণীয় হয়ে ওঠে।